উনার ভাই সিউটিং লাগি জাতিসংঘর ঘুরি আগে দেশ অন্যদিকে চলে যেতে পারে ওনাদের পক্ষ থেকে কিছু বলা হয়েছে আপনাদেরকে? হ্যাঁ, ওনাদের পক্ষ থেকে কি রেসপন্স পেয়েছেন আপনারা? মনে হয় ওনাদের পক্ষ থেকে কথা হলো যে খেলাটা তো ঠিক হয়নি। একটা ইন শর্টে যদি বলি, দুইটা হাই কমিশনার বলেছে যে এইভাবে খেলাটা ইজ নট এ ফেয়ার, এতটুকু তারা বলেছেন। এমনকি তারা তাদের প্রসেস ছিল, এখন কী করবেন? আমরা ডেমোক্রেটিক প্রসেসটাকে অব্যাহত রাখতে চাই, ডেমোক্রেটিক আমরা বক্তব্য মিটিং মিছিল করতে চাই, সরকারকে বুঝাতে চাই, এই আর কি। শুনেন, এটা তো তারা এই জাতীয় ইলেকশনের পরে মন্ত্রিসভা হবে, এই হবে, এটা তো আছেই, এটা তো কেউ আনএক্সপেক্টেড না। কিন্তু আমরা যেটা মনে করছি যে এটার জন্য যেটা এই প্রতিবাদে একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক যে পদ্ধতিগুলি আছে, মিটিং মিছিল অব্যাহত রাখতে হবে। আমরা নিজেদের মধ্যে আলাপ করতে চাই, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসতে চাই, যেমন কমিউনিস্ট পার্টি এমনকি ইসলামিক দলদের সাথেও আমরা আলাপ আলোচনা অব্যাহত রেখে সবাই মিলিতভাবে আমরা সিদ্ধান্তে যাব। কোন কোন বিষয় আপনারা তুলে ধরেছেন নির্বাচন সম্পর্কে, কি কি বলেছেন আপনারা? নির্বাচনের যে জিনিসটা ছিল মূল কথা হলো যে কীভাবে নির্বাচনটা হয়েছে, তার কাগজপত্র আমরা ভিডিও দিয়েছি, একটা সিডি দিয়ে সব কিছু দিয়ে, এবং সেটা তারপরে হিসাবপত্র বিভিন্ন কিছু সেন্টারের 100% ভোট 99-95 ইত্যাদি তুলে ধরা হয়েছে। এবং ওই দুই একটা ক্ষেত্রে তো 100% ভোটে অপোজিশনের একটাও ভোট নাই, এই সময় দেখিয়েছে। মূল কথাটা তারা বলছে যে ইলেকশনটা মোটেই ফেয়ার হয়নি। স্যার, তাহলে আপনারা কি আপনাদের নির্বাচন যে দাবি ছিল সেটা যে ছড়িয়ে আসতেছেন? কিভাবে বলেছেন কেবল যে এটা বোঝা যাচ্ছে ইলেকশনটা এমনি ফেয়ার না। স্যার, সরকারি দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে আপনাদের এখন করণীয় বিষয়ে আপনারা শুধু বিদেশিদের নির্ভর হচ্ছেন এবং শুধু নালিশ নালিশ করছেন। কিছু বলার কথা বলবেনই তারা, ওনারা মিটিং করতে দেবেন না, কারণ বাকিটুকু বন্ধ করে দিলেই হবে হুমার। বরঞ্চ তাদের যেটা করা উচিত একটা গবেষণা করে যেন কথা বলতে না হয় কোনো মানুষকে, সব এমন একটা ব্যবস্থা, ওষুধ বেদকিরা দেখ আমরা কেউ কথা বলবো না, ওনারা মনের সুখে গণতন্ত্র চালিয়ে যাবেন। চলি ভাই, চলি, ওখানে পিছনে যারা বলার তারা আসতে আমাকে তো মাঝখানে দুটা, ওনারা যেটা দেখেছেন নির্বাচনটা ওনাদের পরিষ্কারভাবে অন্তত দুইটা আমরা যেটা বুঝি নির্বাচনটা খুব ভালো হয়নি, এতটুকু ওনারা বলেছেন। আর তারপরে ওনারা দেখেছেন আমাদের ভিডিও এই ছিল, পাওয়ার পয়েন্টে এই ছিল, একটা একটা ইয়েও ছিল, সব কিছু দেখেছে, হিসাবপত্র ছিল তাদেরকে সেটা। স্যার, আপনারা কি এখন শুধুমাত্র সভা সমাবেশ করার সুযোগটাই চান নাকি নতুন নির্বাচন চান? নতুন নির্বাচন তো এক নম্বর, নতুন নির্বাচনই আমাদের এক নম্বর দাবি, এটা তো নির্বাচনই হয়নি, নতুন নির্বাচনে এক নম্বর দাবি, নতুন নির্বাচন সভা সমাবেশ করার অধিকার চাই। এই সময় প্রাইভেটলি আলাপ করেছে, তারা পাবলিকলি আলাপ উঠায়নি এই প্রশ্নটা। এক অ্যাম্বাসেডার প্রাইভেটলি জিজ্ঞাসা করেছেন, সেটা আমি বলি এটার উত্তরটা হলো এটা তো মাত্র হলো কি সবার সাথে আলাপ আলোচনা করে এটার একটা সিদ্ধান্ত আসবে। তবে আজকে আপনারা তো দেখবেন যে যেটা গণফোরামের থেকে একটা স্টেটমেন্ট গেছে তারা ও দিচ্ছে না, সবাই একত্রে যেই সিদ্ধান্ত নেওয়া হোক সবাই ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। অনেক এত বড় যেমন আপনারা তো চীন ভারতের কথা বলছেন, তারা রাজনৈতিক তারা যার যার নিতে, যেমন কি ধরেন 1971 সনে
চায়না কেন আমাদের সমর্থন করেনি, উল্টাভাবে যদি দেখেন চায়না তো আমাদের সমর্থন করার কথা ছিল, তার সে দেখেছে তার আন্তর্জাতিক এবং বিজনেস। আজকেও যেটা হলো কি চায়না ভারত সবার আগে সমর্থন, তারপরে কে সমর্থন দিয়ে সৌদি আরবিয়া, হ্যাঁ বিভিন্ন মুসলিম, এটা যার যার আন্তর্জাতিক। আমাদের দেশে জনগণের আমরা সবাই দেখেছি এটা ভোট হয়নি, এটা হলো সত্য কথা। আমি আমাদের জনগণ আমার ভোট আমি দিতে পেরেছিলাম। আমাদের কিছু বলেছেন উনারা, উনাদের বডি ল্যাঙ্গুয়েজ বা উনারা কোনো মেসেজ দিয়েছেন? উনারা একটা বলেছেন ভোটটা ৫০ বছর হতে যাচ্ছে, সেটা আমরা সবাই মিলে উদযাপন করতে পারছি। দুঃখের বিষয় কিভাবে ধ্বংস হয়ে যাবে, বেশি শক্তি অভিযোগের প্রেক্ষিতে ওনারা কি বললো? মনে হয় তারাও একই জিনিস দেখেছে, অর্থাৎ এটা নিয়ে কোনো তর্ক হয়নি। কারণ দেখে আমার মনে হয় যে আমরা যেটা বলেছি তারা সেটাই দেখেছে। এখন বাংলাদেশের ডেমোক্রেসি উন্নয়নের ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে তাদের কোনো সহযোগিতার আশ্বাস পেয়েছেন কি আছে আপনারা? সব রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা যে তোমরা চেয়েছো বাংলাদেশের মানুষের মঙ্গল, সুন্দরভাবে গণতান্ত্রিক সমাজে থাকে, আইন শৃঙ্খলা থাকে, এটা আমাদের চাওয়া, আমরা সেটাই চাই। এখানে এইখানে কোনো বিতর্ক তো মানুষের জনমত যেটাই করবে শৃঙ্খলা থাকুক, তারা নির্বাচন ভালো সামনে ক্লিয়ার করে একটু গাড়িটা আগে করি প্রতিষ্ঠা করার জন্য সুন্দর সমাজ আমরা। এখন আমাদের কথা হলো যে ঠিক আছে যা হয়েছে হয়েছে, একটা ভালো নির্বাচন এখন দিয়ে মানুষদেরকে সুযোগ দেওয়া, সুন্দর সমাজ দেওয়া, সে বিষয়ে কি সরকারকে তার চাপ প্রয়োগ করবে এরকম আশ্বাস দিয়েছে আপনাদেরকে? আমরা আবেদন রেখেছি তারা যে না তো করে, তোমার সবাই গঠনমূলক একটা ভূমিকা রাখতে পারে, চাপ না হলে তো তোমরা যুক্তি দিয়ে বোঝাতে পারো তোমরা সবাই দেশের স্বার্থে মানুষের স্বার্থে এবং সরকারের পক্ষে, তোমরা কারোর বিপক্ষে সরকারকে কেন বলবে? যে আমরা মনে করি সকলের শুভাকাঙ্ক্ষী হিসাবে যে এখানে শান্তিপূর্ণভাবে আরেকটা নির্বাচন হলে তার যা ফলাফল হয় তার ভিত্তিতে একটা গণতান্ত্রিক সরকারের দেশে থাকুক এবং সেই সরকারই মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারে। এবং সরকার তো অন্য কিছু বলার কথা না, গণতন্ত্র তো আমরা সবাই বিশ্বাস করি। থ্যাংক ইউ স্যার। ওকে থ্যাংক ইউ। ঠিক দেখো বিবিসি বাংলার ফেসবুক লাইভে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে সারাদিনে আমাদের বিবিসি বাংলার ফেসবুক পাতায় বিশেষ আয়োজন চলছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদিন আপনাদের আমরা জানিয়েছি যে ভোট গ্রহণ কোথায় কীভাবে চলছে। মাঝে মধ্যে আমাদের রিপোর্টাররা এসে জানিয়েছেন তারা সেখানে কী ধরনের পরিস্থিতি দেখেছেন, এবং আপনারা এটাও দেখেছেন যে বিবিসি বাংলার ওয়েবসাইটে আমরা একটি লাইভ পেজ খুলেছি আপনাদের জন্য, এবং এখানে অভিযোগের মধ্যে দিয়ে যে ভোট শেষে এখন গণনা চলছে সেই খবরটিও রয়েছে। আপনারা দেখছেন যে ভোট গ্রহণ শেষে গণনা চলছে, এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে 299টি আসনে ভোট গ্রহণ হয়েছে।
গাইবান্ধা 3 আসনে ভোট গ্রহণ হয়নি কারণ একজন প্রার্থীর মৃত্যুর কারণে। এছাড়াও খবর রয়েছে নির্বাচন নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ যে বক্তব্য দিয়েছে সেই খবরটিও রয়েছে আমাদের লাইভ পেজে। এছাড়া রয়েছে শেয়ারাপাড়ার একটি ভোট কেন্দ্রে বিবিসি বাংলা সংবাদদাতা যা দেখেছেন সে ভিডিওটি রয়েছে আমাদের লাইভ পেজে। এছাড়া চট্টগ্রামের ভোটাররা যে অভিযোগ করেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং আমাদের সংবাদদাতা আবুল কালাম আজাদ ঘুরেছেন ঢাকার কয়েকটি আসনে, তিনি এখন আছেন আমাদের সঙ্গে। আজাদ, আপনি তো ঢাকার কয়েকটি আসনে ঘুরেছেন, আপনি কি পরিস্থিতি দেখেছেন ভোট গ্রহণের সময়? নীলা, আমি ঢাকার, বিশেষ করে পুরান ঢাকা যেটি ঢাকা 7 আসন এবং ঢাকা 8 আসন, এই দুটি আসনেই মূলত ঘুরে দেখেছি বিভিন্ন কেন্দ্র। এবং এসব কেন্দ্রে গিয়ে সকাল থেকে যেটি দেখেছি, সকালে শুরুটা বেশ ভালোই মনে হচ্ছিল যে ভোটারদের উপস্থিতি এবং পরিবেশ সব কিছু মিলিয়ে। এবং যেটি বলা যায় সারাদিন যেটি দেখেছি ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত পরিবেশ খুব একটা অস্বাভাবিক বা মানে অশান্ত বা বিশৃঙ্খল এরকম কিছু হয়নি, কারণ সংঘর্ষ আমি দেখিনি কোনো। এবং যেটি সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে ঢাকা 7 আসনে, অর্থাৎ যেটি পুরান ঢাকার, হাজি সেলিম হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী এবং ঐক্য ফ্রন্টের প্রার্থী হচ্ছে মোস্তফা মহসিন মন্টু। আমি যখন এই আসনটিতে গিয়েছি সেখানে দেখেছি যে সকালে বেশ ভালোই মোটামুটি ভোট চলছিল, কিন্তু দুপুরের দিকে পরিস্থিতিটা একটু অন্যরকম লাগে। যেমন আমি দুটি কেন্দ্রের কথা বলতেই হয়, যেমন এটা হচ্ছে জগৎমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে গিয়ে দেখি সেই জায়গাটিতে বেশ কিছুক্ষণ ধরে নির্বাচন বন্ধই হয়ে গেছিল। এবং এই কারণটা কি? আমি প্রিজাইডিং অফিসারের কাছে জিজ্ঞেস করলাম যে আসলে কী ঘটেছিল, তখন যেটি জানালেন যে বহিরাগত কিছু লোকজন ঢুকে পড়ে তারা একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে, যে কারণে সেটি 20-25 মিনিটের মতো সেখানে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছিল। এরপরে আমি সেই কেন্দ্র থেকে একটু দূরে লালবাগে জামিলা খাতুন উচ্চ বিদ্যালয় সেখানে গিয়েছি, সেখানে গিয়ে একটি ভিন্ন চিত্র দেখি। সেখানে দেখা যায় যে এই কেন্দ্রটির ভেতর থেকে দরজা আটকে রাখা হয়েছে, বাইরে ভোটাররা দাঁড়িয়ে আছে, তারা ভেতরে ঢুকতে পারছে না। তো আমি গিয়ে যখন সেখানে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করলাম, বাইরে কোনো পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে ছিলেন না। বাইরে থেকে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পর 5-7 মিনিট পরে একজন এলেন, এলে এসে তিনি যখন খুললেন, খুলে পরিচয়টি পাওয়ার পরে আবার দরজাটি আটকে দিলেন। এবং এরপরে প্রায় আরও 10 মিনিটের মতো সেখানে আমি দাঁড়িয়ে থাকলাম, অর্থাৎ 15-20 মিনিট পরে দরজাটি খোলা হলো। এবং তখন ভেতরে গিয়ে যেটি দেখলাম, কিছু লোক দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে দুটি কেন্দ্র, নারীদের যে কেন্দ্র সেটি সম্পূর্ণ ফাঁকা, পুরুষদের কেন্দ্রের জন্য কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু ভোটাররা সেখানে ব্যাপক অভিযোগ করেছেন যে তারা কেউ বলেছেন যে 2-3 বার এসে ফেরত গেছেন কারণ তারা ঢুকতে পারেননি। এ ব্যাপারে প্রিজাইডিং কর্মকর্তা যিনি আছেন তার সঙ্গে আমি কথা বললাম, তিনি বলছেন তিনি বিষয়টি জানেন না, কিন্তু যে সেখানে দায়িত্বরত যারা পুলিশ ছিলেন তাদের কাছেও আমি প্রশ্ন করলাম যে এরকম বাইরে থেকে তো মানে ভেতর থেকে তো গেট আটকে রাখার কথা না, ভোটাররা নির্বিঘ্নে আসবে এবং কখনো নিরবচ্ছিন্ন ভোট হবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। সেখানে কিছু অন্য মানে নৌকা প্রতীকের কিছু এজেন্ট ছিলেন, তারা বলছিলেন যারা দুপুরে লাঞ্চের কারণে আটকে দেওয়া হচ্ছে, কিন্তু এটা আসলে আটকানোর কথা না। এবং ওখানে আপনি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে দেখেননি? ভেতরে পুলিশের লোকজন ছিল, আনসার লোকজন ছিল কয়েকজন, কিন্তু বাইরে কেউ ছিল না। ওখানে যারা আমি নারী ভোটার তাদের সঙ্গে কথা বলেছি, তারাও ক্ষোভ প্রকাশ করেছেন যে অনেকে বলেছেন 1 ঘন্টা মতো দাঁড়িয়ে আছেন, তারা সেখানে ভোট দিতে পারেনি, ঢুকতেই পারেননি আসলে। এবং 2-3 জন আরও যারা ভোটার তারা আমাদেরকে বললেন যে তাদের ফ্যামিলি যারা নারী ভোটার তাদেরকে আসলে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, কারণ ঢুকতে পারছেন না, সেখানে একটি অস্বস্তিকর এবং অস্বাভাবিক পরিবেশ তাদের কাছে মনে হয়েছে। এছাড়া আরেকটি কেন্দ্রে আমি গিয়েছি, সেটি হচ্ছে ফরিদুদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয়, সেখানে গিয়ে একই চিত্র আমি দেখেছি, সেখানেও ভেতর থেকে দরজা বন্ধ ছিল, এটা 2টা নাগাদ দুপুর। এবং আমি যখন ওই কেন্দ্রের কাছে যাই দেখি বাইরে প্রচুর মানুষ দাঁড়ানো এবং ভেতর থেকে একদল লোক হৈ হৈ করে বেরিয়ে আসছে, সেখানেও বাইরে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তেমন ছিল না। ভেতরে যারা ছিলেন তারা বলছেন যে এটি আসলে সংগত কারণে ভেতরে আটকে রাখা হয়েছে, এই ধরনের বক্তব্য দিয়েছেন। একইভাবে প্রিজাইডিং কর্মকর্তা যিনি, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে আপনারা ভেতর থেকে কেন আটকে রাখছেন দরজা, তো সেইভাবে তিনি কোনো সদ উত্তর দিতে পারেননি আসলে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে এই পুরো পুরান ঢাকার যে চিত্র সেখানে দেখেছি যে প্রচুর আওয়ামী লীগ অর্থাৎ নৌকা মার্কার কর্মীরা সেখানে ব্যাপক শোডাউন করেছে, কিন্তু বিএনপির আসলে কাউকে দেখা যায়নি, বিএনপি বা ঐক্য ফ্রন্টের যারা আর কি, ধানের শীষের প্রতীকের তেমন কাউকে দেখা যায়নি। আর বিভিন্ন কেন্দ্রে এজেন্টও ছিল খুবই
মানে কম, দু একটা কেন্দ্রে দুইজন একজন করে দেখা গেছে, আবার আমি যতগুলো কেন্দ্র ঘুরেছি অধিকাংশতে দেখা গেছে বিএনপির এজেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই নেই। আজাদ, আপনি তো বেশ কয়েকটা কেন্দ্র ঘুরেছেন এবং আপনি কিছুক্ষণ আগে ফিরে এসেছেন, তো আপনি আপনার পক্ষে কি ভোট গণনা যখন শুরু হয়েছে সেটা দেখার সুযোগ হয়েছিল কি না? হ্যাঁ নীলা, আমি ভোট গণনার একটি কী হচ্ছে সেটি কীভাবে হচ্ছে সেটিও আমি দেখতে গিয়েছিলাম। আপনি জানেন যে এবার বেশ কড়াকড়ি ছিল, আসলে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশের বাধার মুখে পড়েছি, যেটি সাধারণত নির্বাচনের সময় হয়ে ওঠে না, যে এবং যে নিয়মকানুনগুলো ইলেকশন কমিশন থেকে বলে দেওয়া হয়েছে যে নীতিমালা সাংবাদিকদের জন্য, সেগুলো পুরোপুরি কিন্তু কেন্দ্রের কাছে আসলে গিয়ে বাস্তবতা তেমন ছিল না। সাংবাদিকরা বেশিরভাগ ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়েছে, আমি নিজেও কয়েক জায়গায় বাধার সম্মুখীন হয়েছি পুলিশের বিশেষ করে, এবং প্রিজাইডিং কর্মকর্তার কাছ পর্যন্ত যাওয়ার জন্য অনেক সময় পুলিশ আমাদেরকে বাধা দিয়েছেন এবং অনেক ক্ষেত্রে তারা ডেকে নিয়ে এসেছেন এরকম। তো ভোট গণনার যেটি প্রশ্ন আপনি করেছেন, ভোট গণনা আমি দেখতে গিয়েছিলাম যেহেতু জগৎমোহন প্রাথমিক বিদ্যালয় যেটি পুরান ঢাকার সেখানে ভোটগ্রহণ বন্ধ ছিল, আমি ওই কেন্দ্রে ভোট গণনার একটু দেখতে গিয়েছিলাম প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি নিয়ে, যদিও সেখানকার কোনো ছবি তুলতে আমাদেরকে দেওয়া হয়নি, এটি বলা হয়েছে ছবি তোলা যাবে না। আমি যেটি দেখেছি সেটা দেখা যাচ্ছে যে প্রচুর ব্যালট যেগুলোতে পেছনে সিল আছে কিন্তু কোনো স্বাক্ষর নেই পোলিং অফিসারের, এ ধরনের প্রায় আমার সামনেই শতাধিক গণনা করা হলো, যেগুলো প্রিজাইডিং কর্মকর্তার কাছে আমি প্রশ্ন করলাম যে এগুলোর কী হবে, তখন তিনি বললেন যে এগুলো বাতিল করা হবে কারণ এগুলো অবৈধ ভোট। আর যেটি দেখা গেল যে সেখানে আসলে ওই ভোট গণনার সময় কিন্তু সব প্রার্থীর এজেন্ট থাকার কথা ওই জায়গাটিতেও, ভোট গণনার সময় ঐক্যফ্রন্ট অর্থাৎ ধানের শীষের কোনো আসলে এজেন্ট উপস্থিত ছিলেন না। এবং প্রিজাইডিং কর্মকর্তা বলেছেন যে স্বীকার করেছেন যে সেখানে আসলে ধানের শীষের কোনো এজেন্ট নেই। আর যে ব্যালটগুলো এই যে সিল মারা কিন্তু সিগনেচার নেই, তাতে বেশিরভাগই দেখা গেছে যে নৌকা প্রতীকে সিল মারা, হ্যাঁ যে বিষয়টি একেবারেই পরিষ্কার। এবং এই অস্বাভাবিক যে চিত্র সেটি বোঝাই যায় যে সেখানে আসলে একটা অনিয়মের ঘটনা ঘটেছে, না হলে এই ধরনের সিল আর থাকবে কিন্তু সিগনেচার থাকবে না, এই ধরনের ব্যালট থাকার কথা না। আজাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে পরিস্থিতি জানানোর জন্য। আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি যে আজাদ যে খবরটি দিয়েছে সেটি বাংলাদেশের বাইরে থেকেও, ঢাকার বাইরে থেকেও বেশ কয়েক জায়গা থেকে এ ধরনের অভিযোগ এসছে, আপনারা যেটি আমাদের লাইভ পেজেও দেখতে পাবেন বিভিন্ন ধরনের অভিযোগের কথা আছে। আরও একবার ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফাজিল তুমির। ঠিক ঘড়িতে এখন সময় 4:10, মানে কিছুক্ষণ আগেই ভোট গ্রহণ শেষ হয়ে গেছে এবং খুব শীঘ্রই ভোট গণনাও শুরু হবে, সেসব নিয়ে তো আমরা কথা বলবোই। তবে সেই ভোট গণনায় যাবার আগে ভোট গ্রহণটি কেমন হলো এবং এই যে নির্বাচন বর্জন করলো অনেক প্রার্থী, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন সহিংসতার খবর এসেছে, কয়েকজন নিহতের খবর এসেছে, এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন বিবিসির সিনিয়র সংবাদদাতা কাদির কল্লোল। কাদির, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আজকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নানান অপেক্ষা উৎকণ্ঠার পর শেষ হলো, ভোট গ্রহণটা শেষ হয়েছে এবং এখন পর্যন্ত যদি আমরা দেখি আমাদের যে লাইভ পেজ বিবিসি বাংলায় সেখানে কিন্তু শিরোনাম হচ্ছে এটি, সহিংসত অভিযোগ বর্জনের মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ। আপনি আজকে একটা কেন্দ্রে ছিলেন এবং বেশ কিছু জায়গায় ঘুরেছেন, আপনার কাছে যদি আমি র‍্যাপ আপটা জানতে চাই। পৃথিবীর আমি ঢাকা শহরের, ঢাকার নগরীর বলতে গেলে 10টি কেন্দ্রে আমি ঘুরেছি। সে কেন্দ্রগুলো ঘুরে আমার কয়েকটি বিষয় চোখে পড়েছে। প্রথমত যেটি দেখেছি যে আমি কেন্দ্রে যখন গিয়েছি তখন প্রিজাইডিং অফিসার যারা ছিলেন তাদের কাছে যখন আমি ভোটের কতটা ভোট পড়েছে এক ঘন্টা পর বা দু ঘন্টা পর বা তিন ঘন্টা পর সেই সংখ্যাটা চেয়েছি, তারা সঠিক সংখ্যাটা দেননি। তারা বলেছেন যে একটা আনুমানিক সংখ্যা বলেছেন, হয়তো 3,000 ভোট আছে, সেখানে তারা বলেছেন যে 600 ভোট পড়েছে বা 700 ভোট পড়েছে বা 800 ভোট পড়েছে, কোনো জায়গায় 1200 ভোট পড়েছে। কিন্তু আগে আমি যে নির্বাচন যখন কাভার করেছি নির্বাচনের খবর, তখন দেখেছি যে ঘন্টায় ঘন্টায় প্রিজাইডিং অফিসারদের কাছে একটা আপডেট পাওয়া যেত যে আসলে কত ভোট পড়েছে এক ঘন্টায় বা দু ঘন্টায় বা তিন ঘন্টায়। এবার সেটা আমি যে কটে কেন্দ্রে ঘুরেছি তারা দেননি, তারা একটা আনুমানিক সংখ্যা বলেছেন। আর দ্বিতীয়ত যেটা আমার চোখে পড়েছে সবচেয়ে বড় যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এজেন্টের বিষয়টা, সেটা হচ্ছে যে দুটি প্রধান দল আওয়ামী লীগ এবং বিএনপি তাদের প্রার্থীদের পক্ষে নৌকা মার্কার পক্ষে এজেন্ট আমি সব কেন্দ্রেই দেখেছি। দু মানে যে 10টি কেন্দ্রে ঘুরেছি তার মধ্যে দুটি কেন্দ্রে দু একটি বুথে আমি ধানের শীষের এজেন্ট দেখেছি কিন্তু আর বাকি কেন্দ্রগুলোতে দেখিনি। তবে অনেক কেন্দ্রে অন্যান্য যেমন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাত পাখা, তারপর জাকের পার্টি গোলাপ ফুল, এই ধরনের এজেন্ট কিছু দেখেছি, নৌকা মার্কার এজেন্ট সব কেন্দ্রগুলোতে দেখেছি। আর ভোটারদের সাথে কথা বলে বেশ কিছু অভিযোগ আমি পেয়েছি, সেখানে অভিযোগের মধ্যে যেটা বলা যায় যে
ভোটাররা বাইরে লম্বা লাইন দেখা যাচ্ছে অনেক কেন্দ্রে, কিন্তু ভিতরে বুথ ফাঁকা, কিন্তু ভিতরে ভোট ভাবে চলছে না, ফলে ভোটাররা দীর্ঘ অপেক্ষা করছেন, কেউ দু ঘন্টা তিন ঘন্টা, অনেকে চলে যাচ্ছেন, এরকম একটা বিষয়। আর একটা হচ্ছে যে ভোটের ক্ষেত্রে ভোট দেওয়ার জন্য একটা নাম্বার আছে, ভোটার নাম্বার, সেই নাম্বারটা কেউ পাচ্ছেন না, অনেকে পাচ্ছেন না, অনেকে পাচ্ছেন, ফলে যারা পাচ্ছেন না তারা ভোট দিতে পারছেন না। এরকম আমি অনেক বেশ কয়েকজন ভোটারকে পেয়েছি যারা ওই কেন্দ্রের ভোটার, কিন্তু নাম্বার না পাওয়ার কারণে তারা ভোট দিতে পারেনি, তারা সেখান থেকে চলে গেছেন, ভোট দিতে না পেরে তারা দুঃখ প্রকাশ করে চলে গেছেন। এই ধরনের অনেক অভিযোগ পেয়েছি কেন্দ্রগুলো ঘুরে। আর একটা বিষয় যেটা আমার কাছে চোখে পড়েছে বেশ, সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রের বাইরে, কেন্দ্রের বাইরে যে সেখানে আসলে নৌকা মার্কার প্রতীকের সমর্থকদের জমায়েতটাই আমি বেশি দেখেছি, তাদের ভিড়টাই বেশি দেখেছি, তাদের ব্যাস লাগিয়ে তাদের ঘুরতে দেখেছি, দল বেঁধে ঘুরতেও দেখেছি অনেক কেন্দ্রে। কিন্তু কেন্দ্রের ভিতরেও অনেক কেন্দ্রের ভিতরেও আমি নৌকা মার্কার সমর্থকদের দেখেছি। মনে হয়েছে যে একটা নিয়ন্ত্রণ কোনো না কোনোভাবে তাদের ছিল, এরকমটা আমার এই কেন্দ্রগুলোতে ঘুরে মনে হয়েছে। কিন্তু ধানের শীষের সমর্থক বা তাদের ব্যাস লাগিয়ে আসা এই ধরনের আমার চোখে পড়েনি ভোট কেন্দ্রের বাইরে বা ভিতরে কোথাও, তো এই বিষয়গুলো আমার চোখে পড়েছে। আচ্ছা, আপনি অনেকগুলো পয়েন্ট এনেছেন, আমরা একটু সেগুলো ধরে আলাপ করতে চাই। আপনি প্রথমেই যে কথাটি বললেন যে আপনারা সাধারণত আগের অভিজ্ঞতায় আপনি দেখেছেন ভোটারের একটা সংখ্যা জানা যায় বা সেটা জানা যায়নি, এর কারণ আপনার কাছে কী বলে মনে হচ্ছে? এবার কি পদ্ধতিতেই পরিবর্তন আনা হয়েছে নাকি একটা লুকোচুরির চেষ্টা ছিল? যেটা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে যেটা মনে হয়েছে, তারা পরিষ্কার করে বলতে চাননি যে কী আসলে তারা কেন সংখ্যাটা দিতে পারছেন। তারা বলছেন যে এই আমি কাজ করছি, হচ্ছে, দিব, এই ধরনের একটা তারা আনুমানিক একটা হিসাব দিচ্ছেন। কিন্তু কোনো কোনো কেন্দ্রে একটা লুকোচুরির একটা ইয়ে মনে হয়েছে। একটি কেন্দ্রে আমি গেলাম, সেখানে একজন প্রিজাইডিং অফিসার, তিনি কোনো নাম প্রকাশ না করার শর্তে তিনি বললেন যে আমি বলতে পারবো না কত ভোট কাস্ট হয়েছে এখন। আচ্ছা, এই ধরনের একটা পরিবেশও আমি জেনেছি। এবং আপনি আরেকটা পরের যে চিত্রের কথা বললেন, আমরা আজকে সারাদিনই ফেসবুক লাইভে আমাদের সঙ্গে বিভিন্নজন যারা বিবিসির জ্যেষ্ঠ সংবাদদাতা বিভিন্ন কেন্দ্রে গিয়েছিলেন, তারা আমাদেরকে অনেকটা একই কথা বলেছেন যে নৌকা ছাড়া অন্য পোলিং এজেন্টদের সাধারণত কেন্দ্রে দেখা যাচ্ছে না। এবং আপনি যে কথাটি বললেন যে ভোটের বাইরে লম্বা লাইন কিন্তু ভেতরে ভোট গ্রহণ হচ্ছে না, এসবের সঙ্গে আমাদের এই রিপোর্টিংয়ে কিন্তু এসেছে, আমাদের আরেক সংবাদদাতা দেখেছেন জাল ভোট দেওয়ার একটা ব্যাপারও তার চোখে পড়েছে চট্টগ্রামে এবং ঢাকাতেও। তো সেসবও তো এবারে নির্বাচনে তার মানে যত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে নিশ্চয়ই এগুলোও আসবে, এই জাল ভোটের ব্যাপার। এবং যদি বলা হয় যে অনেকে যেটি আমরা দেখেছি আগে থেকেই ব্যালট বাক্সে নাকি ভোট ভরে রাখা হয়েছে, এ ধরনের অভিযোগগুলো এসছে। তো ঢাকায় আমি যে কেন্দ্রগুলোতে ঘুরেছি সেখানে এ ধরনের অভিযোগ পাইনি, কিন্তু যেটা অভিযোগ হচ্ছে যে ভোটারদের যে তারা ভোট দিতে পারছেন না, অনেকে ভোট দিচ্ছেন, তারা তাদের ভোট নাম্বার আছে ভোট দিচ্ছেন, কিন্তু অনেকে বলছেন যে তারা মানে তাদের নাম্বার খুঁজতে খুঁজতে কেন্দ্রে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরে বুথে গিয়ে নাম্বার পাচ্ছেন না, তারা ধৈর্য হারিয়ে ফেলছেন, এবং অনেকে নাম্বার না পেয়ে তারা ভোট দিতে না পেয়ে তাদের ভোট নেওয়া হয়নি, তারা ফেরত চলে। এবং এই কারণে বোধহয় যত বেলা গড়িয়েছে ভোটারের সংখ্যা আরো কমে গেছে, মানে ভোট দেওয়ার আগ্রহটা বোধহয় মানুষ হারিয়ে ফেলেছে। কাদের আরেকটা প্রসঙ্গ, ভোটারদের কথা আমরা শুনছিলাম, প্রার্থীদের বিষয়ে যদি আসি, আমরা সকাল থেকে আস্তে আস্তে একজন দুজন প্রার্থীর এরকম খবর আসছিল, বেশিরভাগই তারা ঐক্যফ্রন্টের যারা হচ্ছে নির্বাচন বর্জন করছেন, এবং একসময় জামায়াতে ইসলামের সমস্ত প্রার্থী যারা এবার ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন তারাও নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন। এবং এই যে নির্বাচন বর্জনের ঘোষণাটা, এটি আসলে আমরা 2014 সালের নির্বাচন বা কিছু সিটি কর্পোরেশন নির্বাচনেও দেখেছি, সেটা দেখে একটা রেশ এই নির্বাচনেও, যেটা এবার নির্বাচনে যেটা দেখলাম যে বিএনপি এবং ঐক্যফ্রন্ট, বিএনপি সহ ঐক্যফ্রন্ট, তাদের বেশ কয়েকজন প্রার্থী নির্বাচন বর্জন করেছেন দুপুরের দিকে গিয়ে বা দুপুরের পরে গিয়ে, তারা কিন্তু দলগতভাবে বা জোটের পক্ষ থেকে কিছু বলা হয়নি, যেটা বলা হয়েছে তারা ব্যক্তিগতভাবে বলেছেন যে তারা নির্বাচন বর্জন করছেন। কিন্তু জামায়াতে ইসলামী যারা যাদের 21 জন প্রার্থী ছিল ধানের শীষে, বিএনপির হয়ে তারা নির্বাচনে লড়েছিল, তারা দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে, জামায়াত তারা দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দিয়েছে যে তারা দুপুর 1টার দিকে যে নির্বাচন বর্জন করছে। তো জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, তার সাথে আমার কথা হয়েছে, তিনি যেটা বলছিলেন যে তারা এটা একটা নির্বাচনে তারা যেহেতু তারা তার ভাষায় যে তারা দাঁড়াতে পারছেন না, তাদের এজেন্ট কেন্দ্রে নেই, নানান রকম অনিয়মের অভিযোগ তিনি করলেন, এবং সে কারণে তারা মনে করছেন যে এটা একটা রাজনৈতিক প্রতিবাদ হিসেবে তারা এটা প্রতিবাদ করলেন, তারা এটাকে
মানে এখন এই পর্যায়ে এসে নির্বাচন বর্জন সেটা তো আর আনুষ্ঠানিকভাবে কোনো কিছু হয় না, তারা এটা একটা রাজনৈতিক প্রতিবাদ করলেন সেটা তারা বলছেন। রাইট, নিশ্চয়ই এই বিষয়ে আরও আপডেট হবে, কিন্তু এই মুহূর্তে আমাদের পেজে আমরা মাত্রই দেখলাম যে একটা আপডেট এসেছে, যেটি লাইভ পেজ বলছে সারা দেশে নিহত 15 জন। আমরা সারা দিনব্যাপী এটি দেখছিলাম, নিহতের সঙ্গে 1 জন 2 জন 4 জন, কিছুক্ষণ আগে আমরা 9 জন দেখছিলাম, সেখান থেকে হঠাৎ করেই 15 জন হয়ে গেল। এবং এই সংখ্যাটাও যদি আমি বলি, নিঃসন্দেহে 1 জন মারা যাওয়াটাও একটা ভয়াবহ ব্যাপার, সেখানে 15 জন মারা গেল। আপনার অভিজ্ঞতা কি বলে এবং আজকের এই ঘটনার আসলে কেন এরকম হলো? মানে সহিংসতায় দেখা যাচ্ছে যে দিনের সময় যতই বেড়ে গেছে ততই নিহতের সংখ্যা বেড়ে গেছে বিভিন্ন অঞ্চলে, কখনো চট্টগ্রামে হচ্ছে, রাজশাহীতে, রাইট, বিভিন্ন জায়গায় ঘটেছে, রাজশাহী বগুড়া থেকে শুরু করে নোয়াখালী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কক্সবাজার পর্যন্ত বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছে। এখানে যেটা আমার কাছে মনে হয়েছে যে যে জায়গাগুলোতে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের প্রার্থী আছে, তাদের সমর্থকরা আছে, পাশাপাশি যখন প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর সমর্থকরা নামার চেষ্টা করেছে বা নেমেছে, তখনই কোনো কোনো জায়গায় সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছে। সংঘর্ষের যে চিত্রগুলো তা থেকে সেটাই মনে হয় যে যখনই কোনো জায়গায় দুপক্ষ সমান্তালে নেমেছে বা দুপক্ষ একটা পক্ষ নামার চেষ্টা করেছে আর একটা পক্ষ শক্ত অবস্থান নিয়ে আছে, তখনই সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছে এবং সেই সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়ছে এবং বেড়ে চলেছে, এখন সর্বশেষ 15 জন এসে দাঁড়িয়েছে। কে জানে সংখ্যা কোথায় গিয়ে থামবে, কারণ একটু পর তো ভোট গণনা চলবে এবং আসলে আরো গ্রহণ শেষ হবে, এখন ভোট গণনার পালা শুরু হবে কেন্দ্রগুলোতে, তো সেটা দেখা যাক কি দাঁড়ায় ভোট গণনা ট্রেন্ডটা কি আসে। তাদের আমরা আপনার কাছ থেকে আরো কিছু আলোচনা শুনতে চাই এই প্রজেক্টটিও, আমরা যেহেতু ভোট গ্রহণ শেষ হয়েছে আমাদের পেজে সবশেষ আপডেটগুলো একটু দর্শকদের জানিয়ে দিতে চাই। সহিংসতা অভিযোগ ও বর্জনের মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ জাতীয় সংসদ নির্বাচনে, 21 জাতীয় সংসদ নির্বাচনে আজ সকাল 8 থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং 4 পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ পর্যন্ত 15 জন নিহতের খবর পাওয়া গেছে, যা কিন্তু পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে নিশ্চিত করা হয়েছে। এছাড়া কেন্দ্র থেকে প্রার্থী এজেন্টদের বের করে দেওয়ার বা ভোট চুরির অভিযোগ করেছেন বিরোধী প্রার্থীরা। মূলত বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ, এটি বলেছে আওয়ামী লীগ, যেমন বলেছে সিইসির বক্তব্য অনেকটা একই রকম ছিল। আর ভোট বর্জনের ঘোষণা দিয়েছে, যেটা আপনারা এরই মধ্যে জেনে গেছেন, জামায়াত ইসলামের 21 প্রার্থী সহ আরও 6 জন প্রার্থী এবং 6টি আসনে ইলেকট্রিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়েছে এবং সেখানে কিছু জটিলতাও হয়েছিল, বিভিন্ন জায়গায় ভোট গ্রহণে খানিকটা দেরি হয়েছে। মোট নির্বাচনী আসন 300টি ছিল, যেখানে 299টি আসনে আসলে ভোট গ্রহণ আজকে হয়েছে, একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে সেটি স্থগিত করা হয়েছে। মোট ভোটার ছিলেন 10 কোটির উপরে, মোট প্রার্থী 1861 জন। আজকে আমরা যদি শুধুমাত্র ঢাকার চিত্র, যেটি কাদির দেখে এসেছেন বা আরও অনেকেই আমাদের সংবাদদাতা দেখে এসেছেন, তাতে একটা জিনিস বলা যায় যে সর্বোচ্চ সংখ্যক ভোট হয়তো পড়েনি, সেক্ষেত্রে 10 কোটির উপর ভোটার, কিন্তু শেষ পর্যন্ত কতটা ভোট পড়েছে দেশব্যাপী সেটার কি এখনই কোনো ধারণা পাওয়া যেতে পারে? সেটি ফলাফল গণনা চলছে, ফলাফল গণনা শেষ না হওয়া পর্যন্ত তো সেটা বলা মুশকিল এবং নির্বাচন কমিশনও বলতে পারবে না আসলে কত শতাংশ ভোট পড়েছে। আর ফলাফল গণনার এটা যে প্রক্রিয়া, ঘণ্টাখানেক পরে কেন্দ্রগুলোতে গণনা হবে, তারপরে সেটি রিটার্নিং অফিসারের কাছে যাবে, সেখান থেকে নির্বাচন কমিশনে আসবে, ফলে এটা দীর্ঘ সময় নেবে, রাত গড়িয়ে যেতে পারে ফলাফল পুরোপুরি একটা চিত্র পাওয়া যেতে বা একটা ভোটের একটা চিত্র পাওয়া যেতে, সেটা একটা সময় লাগবে। তবে এই ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন দল কিছু কিছু প্রতিক্রিয়া দিয়েছে, সেখানে বিশেষ করে বিরোধী বিএনপি সহ ঐক্যফ্রন্টের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসছে। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল কাদির সংবাদ সম্মেলন করে বক্তব্য দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় তিনি যেটা বলেছেন যে তারা মনে করেছেন যে এটিতে ব্যাপক অনিয়ম হয়েছে এবং সহিংসতার ঘটনাগুলো ঘটেছে, এজন্য তারা সরকার ক্ষমতাসীনদেরকে দায়ী করেছেন এবং এজন্য তাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের, তারা মনে করছেন যে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে একটা সুষ্ঠু পরিবেশ রাখার ক্ষেত্রে, সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে বিচ্ছিন্ন কিছু